নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য। যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের মধ্যে অনেকেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক নিয়ে পড়ার কথা ভাবছো, কিন্তু তোমাদের এটা নিয়ে হয়তো কনফিউজ যে কোন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলি সবচেয়ে বেস্ট। এই ব্যাপারে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই, কারণ আজ আমি এ বিষয়ে সম্পূর্ণ ধারণা দেব তোমাদের। তো ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখো, সমস্ত রকম চাকরি এবং এডুকেশনাল নিউজ সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। প্রথম আমি যে কলেজটি নিয়ে কথা বলবো সেটি হলো এপিসি রয় পলিটেকনিক। এটি কলকাতার যাদবপুরে অবস্থিত, যার পুরো নাম আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক। দ্বিতীয় কলেজটি হলো বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি। এটি কলকাতার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কাছে পাইকপাড়াতে অবস্থিত। তৃতীয় কলেজটি হলো জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। এটি কলকাতার ময়ূরগঞ্জ রোডে অবস্থিত। চতুর্থ কলেজটি হলো সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক। এটি শিয়ালদহের রাজাবাজারে অবস্থিত। পঞ্চম কলেজটি হলো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ। এটি কলকাতার বেলঘড়িয়ায় অবস্থিত। ষষ্ঠ কলেজটি হলো আসানসোল পলিটেকনিক। এটি পশ্চিম বর্ধমানের আসানসোলের থাদগাতে অবস্থিত। সপ্তম কলেজটি হলো পুরুলিয়া পলিটেকনিক। এটি পুরুলিয়া জেলার বিবেকানন্দ নগরে অবস্থিত। অষ্টম কলেজটি হলো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, যার পুরো নাম কৃষ্ণগোপাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত। নবম যে কলেজটি হলো সেটি হলো এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এটি পূর্ব বর্ধমানের সাধনপুরে অবস্থিত। এবং দশম যে কলেজটি হলো নর্থ কলকাতা পলিটেকনিক। এটি কলকাতার গোবিন্দমণ্ডল রোডে অবস্থিত। এছাড়া অন্যান্য ভালো ভালো কলেজগুলি হলো দ্য কলকাতা টেকনিক্যাল স্কুল, বিপিসি রয় পলিটেকনিক, কন্টাই পলিটেকনিক, এছাড়াও ওমেন্স পলিটেকনিক, ডক্টর মেঘনাসা ইনস্টিটিউট অফ টেকনোলজি, হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি, বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক, রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিক ইত্যাদি ইত্যাদি। তো তোমরা কলেজ চয়েস ফিলিং করার সময় অর্থাৎ কাউন্সিলিং করার সময় কলেজগুলো ঠিক এইভাবে সাজাবে, একের পর এক এই গভর্নমেন্ট কলেজগুলো তোমরা রাখবে। আর কোন কলেজে কী ট্রেড হয় সে বিষয়ে যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা আমাদের এ পর্যন্তই। পরবর্তীকালে যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।